কয়তদিন থাকবি কা? কলা আহতানি কান্না দুরিয়াতাহু ইল্লা কলিলা, কয়েকখান মাত্র কাজ করব, কয় কি করবি? আমি এহতেনা করব। এহতেনাক মানে কি? তাফসির লেখে আই ইস্তাদাল্লাহু ওয়াস্তামালা আলাই, নাউযুবিল্লাহ কয়, আমি ওর সন্তানদের মধ্যে যেগুলো পপুলার হবে, ওর সন্তান সবগুলো তো পপুলার হবে না, ওর কিছু সন্তান বড় পপুলার হবে, পপুলার গুলোর দিয়া আমি দুনিয়ার মানুষগুলোকে জাহান্নামী বানাতে পারব। পপুলারিটি কিন্তু সব মানুষে পারে না, ঠিক কিনা? কোন যারা নাটক করে তাদের মধ্যে পপুলার তো সবাই হয় না, যেমন বর্তমানে মোশাররফ করিম দারুণ পপুলার, কথা কন না? ওরে সবাই পছন্দ করে, কৌতুক সম্রাটের মধ্যে হানিফ সংকেত সাংঘাতিক পপুলার। আপনারা কেবেন হুজুর আপনি আবার জানেন কেন? টিভি তো আমরাও সান, আমি কি মান্দা? আমি কি চোখে কিছু দেখি না? এ মুসলমান, ওদেরকে আমরা চিনতাম না, চিনি তো শয়তানের কারণে। শয়তান ওদেরকে চিনে দিছে কেমনে? যেদিন মোশাররফ করিম বলেছে নারীর উলিয়া আইয়ুহাল কাফিরুন ওয়াবি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাকের পয়গম্বরের অভ্যাস সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, প্রিয় নবীজি মাগরিবের নামাজের দুই রাকাত সুন্নতের প্রথম রাকাতে উলিয়া পড়তেন, সুবহানাল্লাহ, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন, আল্লাহু আকবার কোন। পয়গম্বরকে জিজ্ঞেস করা হয়েছিল, ও রাসূলুল্লাহ এটা তো এত যত্ন করেন কেন? আল্লাহর পয়গম্বর বলেন, একবার উলিয়া পড়লে রুবুউল কুরআন, সুবহানাল্লাহ, সূরাতুল কাফিরুন রুবুউল কুরআন, তুমি যদি একবার কলিয়া পড়ো তাহলে সাড়ে সাত পারা কোরআন পড়লে যেই সওয়াব পাইতা সেই সওয়াব পাইবা, সুবহানাল্লাহ, বাসায় যেয়ে কই, একবার যদি কলিয়া পড়ো তাহলে রুবুউল কুরআন, রুবু মানে এক চতুর্থাংশ, ওয়ান ফোর্থ, একবার যদি কলিয়া পড়ো তাহলে তোমারে আল্লাহ দান করবেন সাড়ে সাত পারার সওয়াব। যেই সাড়ে সাত পারা তেলাওয়াত করতে হাফেজেরও অর্ধ দিন লাগে, যদিও আমরা সবিনা খতম পড়তে গিয়া সকালে শুরু করে বিকেলে বসে তারা তিরেন মিলা দেব শুরু করে দিস, আসলে কিন্তু পুরা খতম এমনি হয় না, সাড়ে সাত পারা পড়তে সময় লাগে অর্ধ দিবস। আমিও একজন হাফেজে কোরআন, আল্লাহ পাকের পয়গম্বর বলেন দ্বিতীয় রাকাতে পড়বা কুল হুয়াল্লাহু আহাদ। সাহাবা একরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ এর মাহাত্ম্য কি? আল্লাহর পয়গম্বর বলেন সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন, সুবহানাল্লাহ, কোন তার মানে তুমি যদি একবার কুল হুয়াল্লাহ পড়ো তাহলে তোমাকে দশ পারা কোরআন পড়লে যেই সওয়াব হতো আল্লাহ দিবেন সেই সওয়াব। কে কে নিবেন হাতটা উঁচু করে দেখান, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালত, দেখছেন? এটা কই ইয়া রাসূলুল্লাহ, এটা কই হইলো? ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا
ومولانا محمد عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين وقال النبي صلى الله عليه وسلم سورة الكافرون ربع القرآن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الدكار جامعة قومية عربية ترابو بشروط كرتك الجدو বার্ষিক মসকুত ওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত হযরত ওলামায়ে কেরাম দূরদূরান্ত থেকে আগত সর্বস্তরের তাওহীদি জনতা পর্দার অন্তরালের সম্মানিত মাতামনেরা সকল শ্রোতাকে প্রীতি ও শুভেচ্ছা। ঠিক কিনা, প্রত্যেকটা জিনিসের একটা যৌবনকাল থাকে, ওয়াজেরও একটা যৌবনকাল আছে। এখন যে সময় এটা হলো ওয়াজের বার্ধক্য। তো আমি চিন্তা করেছিলাম যে বিষয়ে কথা বলবো, ওটা আলোচনা করার সময় এখন না, তাই শোয়ার আগে বালিশে মাথা রেখে আমাদের সারাদিনের সারা জীবনের সিরকি কর্মকাণ্ডগুলো থেকে আমাদের নামটাকে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য একটি আমল আমাদেরকে প্রিয় নবীজি শিক্ষা দিয়েছেন, সে আমলটি হল সূরাতুল কাফিরুন। কেউ যদি রাত্রে শোয়ার আগে বালিশে মাথা রেখে ঘুমানোর আগে যদি একবার তিলাওয়াত করে, আল্লাহর পয়গম্বর বলেন ফা ইন্নাহা বারাআতুম মিনাশ শিরক। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন রাত্রিবেলায় ঘুমোতে যায় আর তার মাথাটা বালিশের মধ্যে রাখে, সে সময় সে যদি একবার তিলাওয়াত করে সূরাতুল কাফিরুন, তাহলে তার সারা জীবনে যত শিরকি কর্মকাণ্ড হয়েছে সব কর্মকাণ্ড থেকে মুশরিকের দফতর থেকে তার নামটা কেটে দিয়ে মুমিনের দফতরে তার নামটা লিখে দেওয়া হয়। মুসলমান ভাইয়েরা, আমার আমাদের জীবনে অনেক শিরকি কর্মকাণ্ড কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমরা কিভাবে মুশরিক থেকে মুমিন হব, আমরা কিভাবে মুশরিক থেকে নিজেরা পরিত্রাণ গ্রহণ করব,
বিভিন্ন উপায় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা সমূহের মধ্যে একটা হলো সূরাতুল কাফিরুন। কেউ যদি ঘুমানোর আগে বালিশের উপরে মাথা রেখে একবার তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন তার নাম মুশরিকের দফতর থেকে কেটে দেয়। পড়ব তো ইনশাআল্লাহ, জানা আছে সবার, পড়ুন তো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুন মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুন মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুন মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সবাই কি পড়েছেন? শব্দগুলো যেখানে যেভাবে টান দিয়েছি এভাবে টান দিয়ে পড়তে হবে। যদি আপনি উলিয়া আইয়ুহাল কাফিরুন পড়ার পরে লা টান না দেন, লা আবুদু টান না দিয়ে যদি বলেন, অনেকে যেমন পড়ে লা আবুদু মা তাবুদুন ওলান তুমাবুদুন মাবুদ ওলান আবুদু মাবুদুন ওলান তুমাবুদুন মাবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহু আকবার। অথচ সে কি বলছে জানেন? সে বলতেছে কাফেররা, হে কাফেররা শুনে রাখো, তোমরা যেমনি করে মুশরিক আমিও তেমনি করে মুশরিক, আমি আল্লাহর ইবাদত করতে চাই না। নাউজুবিল্লাহ তো আসতে কই। তাহলে শব্দ মাত্র একটা লা আবুদু, লা আবুদু লা যদি আপনি টান দেন, তরজমা হবে আমি কোনোদিন মন্দিরে যাব না, কোনোদিন গির্জায় যাব না, আমি কোনোদিন কোনো সার্চে যাব না, আমার যাওয়ার জায়গা হলো এই মসজিদ, যদিও তালা লাগাই দিছে আন্দার রাস্তা ছিল বন্ধ করে দিছে। এ মুসলমান, শুধুমাত্র একটা কথা বলতে চাই, আমার ইবাদতের জায়গা যদি কেউ বন্ধ করে তার চাইতে জালিম আর কেউ নাই। আমার আল্লাহ কোরআনে বলেন ওয়ামান আযলামু মিম্মান মানা আমা সাজিদ আল্লাহ, ওয়ামান আযলামু মিম্মান মানা আমা সাজিদ আল্লাহ আন ইউযকার ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাঈফীন। কথা কি আমার না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীতে এর চাইতে বড় জালেম আর কে আছে? মসজিদে যাবে আল্লাহর সিজদা করবে, মসজিদে যাবে আল্লাহ পাকের জন্য দুই রাকাত নামাজ আদায় করবে, মসজিদে যাবে যা নামাজ ধরবে, জামাত পড়বে, জোহর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, ঈশা পড়বে, এই নামাজগুলো পড়তে যেই মসজিদে দেওয়া হয় না, যারা পড়তে দেয় না তাদের চাইতে বড় জালেম দুনিয়াতে আর কে আছে? কেউ নাই, ঠিক কিনা কোন? আমাদের ভাইয়েরা জালেম থাকুক এটা আমি চাই না, এজন্য আমি চাই এই মসজিদের উত্তর দিকে যে গেটটা আছে এটা যেন খুলে দেওয়া হয়। আপনারা কি রাজি? এই মসজিদের মধ্যে ইমাম ছিলেন এই মাদ্রাসার শিক্ষক, ওনাকেও বের করে দিছে, বাইরুন বাইরুন বেরিয়েছেন, জায়গা নাই, নো লিফট, আপনার জায়গা নাই। অথচ মুসলমান ভাইয়েরা আমার, কোনো মসজিদে যদি ইমাম না থাকে ওই গাড়ির মতো সেই মসজিদ যেই গাড়িতে ড্রাইভার নাই, যেই গাড়িতে ড্রাইভার নাই সেই গাড়ি একা একা চললে যেমনি করে খাদে পড়ে যায়। তোমরা মসজিদ থেকে ইমামকে বের করে দিয়ে তোমরাও কিন্তু গর্তের দিকে রওনা করছো, দুনিয়ার গর্তের নাম মাটির গর্ত, তোমাদের গর্তের নাম জাহান্নামের গর্ত, ঠিক কিনা কোন? ওয়াজ কিন্তু শেষ। রাত্র বাজে অনেক, তাই তো চাই না যে কিছু বলতে,
আরেকদিকে আমি নিজেই পোতায় গেছি, দোতলা ছিলাম তো, আলহামদুলিল্লাহ যা ওয়াজ শুনেছি আমি চিন্তা করি সুবহানাল্লাহ আজকের মতো ওয়াজ আলহামদুলিল্লাহ কোন আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জিনিসগুলো সহি করার জন্যই আমরা তবলিগের ভাইগুলোকে আমাদের কাছে আসেন। আপনারা যতই ফাজাইলে আমল পড়বেন আলহাম বলতে পারবেন না, বলবেন আলহাম, তার মানে আমার হাম দে, নোয়াখালীর ভাষা আরে হাম দে, আরে হাম দে, কি কথা কর নাকি, আরে হাম দে হাম দে হাম দে আরে হাম দে, এ মুসলমান আলহামদুলিল্লাহ। সব প্রশংসা কার, শিক্ষা দিবে কে, এ মুসলমান দুনিয়াতে শিক্ষা দেওয়ার জন্য প্রথম জিম্মাদার আল্লাহ, দ্বিতীয় জিম্মাদার পয়গম্বর, তৃতীয় জিম্মাদার ওলামাই কেরাম। তোমরা ওলামা ছাড়া বিয়া করবা কেমনে? এই করোনা ভাইরাসের যুগে সিদ্ধান্ত হয়েছিল তোমাদেরকে পুড়িয়ে ফেলানোর জন্য, সর্বপ্রথম যারা তোমাদেরকে গোসল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা কওমির ছাত্র। ওই যে আমার ছোট ভাই চাঁদপুরের সানাউল্লাহ, সর্বপ্রথম সে ডিক্লারেশন করেছিল বাংলাদেশের যেখানে করোনা ভাইরাসের রোগী মারা যাবে আমাকে ডাকবে না, আমি গিয়ে গোসল দেওয়াবো যত্ন সহকারে। আশ্চর্যের সংবাদ, হিন্দুদেরকেও বলেছে হিন্দু ভাইয়েরা ভয় পাবেন না, আপনাদের ধর্মে পোড়ার সিস্টেম আছে, যদি পোড়ার কোনো পদ্ধতিতে আমার সহযোগিতা নিতে হয় আমি যাইতে রাজি আছি। এমন বন্ধু তুমি কই পাইবা? তোমার বন্ধুকে একবার তুমি খুঁজে দেখো, এরে মুসলমান আসল বন্ধু কিন্তু তোমার ওলামায়ে কেরাম। তুমি যেদিন বিয়ে করতে যাইবা তোমার বিয়ে পড়ায় দিছে ওলামা, ওলামা যদি গোপনে বিবাহের মধ্যে শব্দ ভুল করে দেয় তাহলে কিন্তু তোমাদের সম্পদ হবে হারাম যদ। কথা কর নাকি, ওলামার সঙ্গে যদি অবস্থা খারাপ করো আর তাদেরকে জানা যায় ডাকো উজু ছাড়া জানাজা ফলাই দিব, তোমার হ্যামারের বাড়ি দিয়ে পা দেয় লাইব ফেরিস্তা। ওলামার সঙ্গে বেয়াদবি করলে তোর উপায় নাই, তোর কিন্তু উপায় নাই। বেশি কইতান না, আসুন যে সূরা তেলাওয়াত করেছি এতে পাঁচটা অধিকার আছে। কয়টা? এক নম্বরে সেহাতে তেলাওয়াত, দুই নম্বরে তার সালিস্তর জমা নিখুঁত ভাষান্তর, তিন নম্বরে শানে নুজুল, চার নম্বরে যুগ উপযোগী ব্যাখ্যা, চার নম্বরে যুগ উপযোগী ব্যাখ্যা, পাঁচ নম্বরে এই সূরার শিক্ষা। কয়টা? এর মধ্যে একটা কমপ্লিট, সেটা হলো তেলাওয়াত। বাকি আপনাদের তেলাওয়াত একজন একজন করে শোনার ক্ষমতা আমার নাই, রাত পোহায় যাব ঠিক কি রাখো, এজন্য আপনারা আপনাদের ওলামায়ে কারামের কাছে গিয়ে এই সূরাটার ঠিক করে নেবেন। ঠিক করে নিলে কি হবে? কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ সূরাতাল কাফিরুন ফি সুন্নাতাইল মাগরিবি ওয়া ফি সুন্নাতাইল ফাজরি। সুবহানাল্লাহ। কোন কানা ইয়াকরাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতিল ফি সুন্নাতাইল মাগরিবি ওয়া সুন্নাতাইল ফাজরি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া বিকুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাকের পয়গম্বরের অভ্যাস সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, প্রিয় নবীজি মাগরিবের নামাজের দুই রাকাত সুন্নতের প্রথম রাকাতে পলিয়া পড়তেন, সুবহানাল্লাহ, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন, আল্লাহু আকবার। কোন পয়গম্বরকে জিজ্ঞেস করা হয়েছে ও রাসূলুল্লাহ এটা এত যত্ন করেন কেন? আল্লাহর পয়গম্বর বলেন একবার কুলিয়া পড়লে রুবুউল কুরআন, সুবহানাল্লাহ, সূরাতুল কাফিরুনা রুবুউল কুরআন, তুমি যদি একবার কুলিয়া পড়ো তাহলে সাড়ে সাত পারা কোরআন পড়লে যেই সওয়াব পাইতা সেই সওয়াব পাইবা, সুবহানাল্লাহ। বাসায় যেয়ে কই
পড়ো তাহলে রুবুউল কুরআন, রুবু মানে এক চতুর্থাংশ, ওয়ান ফোর্থ। একবার যদি কুলিয়া পড়ো তাহলে তোমার আল্লাহ দান করবেন সাড়ে সাত পারার সওয়াব। যেই সাড়ে সাত পারা তেলাওয়াত করতে হাফেজেরও অর্ধ দিন লাগে। যদিও আমরা সবিনা খতম পড়তে গিয়া সকালে শুরু করা বিকালে কুছি তারা তীরে মিলাদ শুরু করে দিস, আসলে কিন্তু পুরা খতম এমনি হয় না। সাড়ে সাত পারা পড়তে সময় লাগে অর্ধ দিবস। আমি একজন হাফেজে কোরআন। আল্লাহ পাকের পয়গম্বর বলেন দ্বিতীয় রাকাতে পড়বা কুল হুয়াল্লাহু আহাদ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ এর মাহাত্ম্য কি? আল্লাহর পয়গম্বর বলেন সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। সুবহানাল্লাহ। কোন তার মানে তুমি যদি একবার কুল হুয়াল্লাহ পড়ো তাহলে তোমাকে দশ পারা কোরআন পড়লে যেই সওয়াব হতো আল্লাহ দিবেন সেই সওয়াব। কে কে নিবেন হাতটা উঁচু করে দেখান। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালত। দেখছেন এটা কই ইয়া রাসূলুল্লাহ, এটা কই হইল? নারায়ে তাকবীর কি কোন? কেন ইয়া আল্লাহ আকবার কোন? কেন ইয়া আল্লাহ কোন? নারায়ে রিসালাতে যদি কোন ইয়া রাসূলুল্লাহ তাহলে নারায়ে তাকবীর কি বলতে হবে? ইয়া আল্লাহ। তাহলে আপনি আসেন নারায়ে তাকবীরে আল্লাহু আকবার যখন বলেন নারায়ে রিসালাতে বলতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা কোন ঠিক না বেঠি? আজকে পৃথিবীর মানুষ দুটো পাঠ হয়ে গেছে। এক ময়দানে কয় নারায়ে তাকবীর শুধু, আরেক ময়দানে নারায়ে রিসালাত কয়। কিন্তু তাদেরকে সঠিক করে দেওয়া উচিত, নারায়ে তাকবীরের জায়গায় যদি তুমি আল্লাহু আকবার বলো তাহলে নারায়ে রিসালাতের জায়গায় তোমাকে বলতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত অনেকজনে কয় ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত মুহাম্মদ রাসূলুল্লাহ চিৎকার করে বলেন নারায়ে রিসালাত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। মনে থাকবে? চলুন, এটা আমাদের আলোচ্য বিষয় নয়, জায়গায় জায়গায় ভুল ত্রুটি ধরে দাও এটা আমাদের আমলি দায়িত্ব, ঠিক কিনা কোন? বলতেছিলাম আল্লাহ পাকের পয়গম্বর মাগরিবের নামাজের সুন্নতের প্রথম রাকাতে পড়তেন উলিয়া, দ্বিতীয় রাকাতে পড়তেন উলহু আল্লাহ। প্রথম রাকাতে সওয়াব নিতেন সাড়ে সাত পারা, দ্বিতীয় রাকাতে সওয়াব নিতেন দশ পারা। কয় পারা হলো? ঠিক তো। আবার যখন ফজরের নামাজে যাবেন তখন আবার সাড়ে সতেরো পারা, সাড়ে সতেরো পারা, সাড়ে সতেরো পারা মিলে কয় পারা হয়? কথা কর না কেন? এবার কিছু ভাইয়ের আসে বন্ডামি করতে খুব পছন্দ করে, আমরা কইছি না কোরআন যে তিরিশ পারার তিন বেশি আছে দাও নাই হুজুরি কইছি। এ মুসলমান, কোরআন যদি কেউ একবার পড়ে যত সওয়াব, দুইবার পড়লে কি সমান সওয়াব না দ্বিগুণ সওয়াব? ঠিক কিনা কোন? এ মুসলমান এমনি করে সূরার ফজিলত সূরাতুল জিলজাল নিসফুল কোরআন একবার যদি কেউ ইদা জুলজিলাতিল আরদ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে পনেরো পারা তেলাওয়াতের সওয়াব দান করেন। বলেন আল্লাহ আকবার, ঠিক কিনা কর? আসুন তাহলে আমরা আজ থেকে মাগরিবের নামাজের দুই রাকাত সুন্নতে প্রথম রাকাতে কোন সূরা পড়ব? উলিয়া। দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়ব? উলহু আল্লাহ। ঠিক ফজরে প্রথম রাকাতে কি পড়ব? উলিয়া। দ্বিতীয় রাকাতে কি পড়ব? উলহু আল্লাহ। মাগরিবের সুন্নতে প্রথম রাকাতে কি পড়ব? উলিয়া। দ্বিতীয় রাকাতে কি পড়ব? উলহু আল্লাহ। আজ থেকে আমলটা করা সম্ভব হবে। আর শুরুতে বলেছিলাম যে এই আমল, আরেকটা আমল বলেছিলাম শুইতে গেলে একবার উলিয়া, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আরেকখান মুজিজা বলবো, একদিন আল্লাহ পাকের পয়গম্বর নামাজ পড়তেছিলেন, কানা ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু ওয়া ইয়াদউ ইয়াদাইহি। আল্লাহ পাকের পয়গম্বর দুই রাকাত নামাজ পড়তেছিলেন রাতের গভীরে। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ পাকের পয়গম্বর যতবার ঘুম থেকে জাগতেন ততবার ইস্তাকা,
ততবার তিনি মিসওয়াক করতেন, তারপরে তিনি করতেন কি ওয়াতাওয়াজ্জা, উযু করতেন, ওয়ুসাল্লি নামাজ পড়তেন রাকাতাইনে দুই রাকাত, তারপরে ওয়ানজুরু ইলাস সামা আকাশের দিকে তাকায় তাকায় পড়তেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা কে পড়তেন? প্রিয় নবীজি, আমরা কি এত কিছু পারব? বাস আমরা যতবার জাগবো এস্তেনজা করার পরে আমরা উজু করে তারপরে আমরা আবার শুইতে যাব, এতে কি হবে? আমি যে শুয়ে থাকলাম ফজর পর্যন্ত ঘুমালেও আমার এই ঘুমের ভিতরে দুই রাকাত করে নামাজ পড়ে আমি যদি পুরো টাইমটা কাটাইতাম, যত রাকাত নামাজ হতো আল্লাহ আমাকে অত রাকাত নামাজের সব গুণ করবে, পারব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের পয়গম্বর করলেন কি যখন সিজদার জায়গায় হাত দিলেন, আমরাও যেমনি করে নামাজের মধ্যে সিজদার জায়গায় আমরা হাত রাখি, কিন্তু আমরা হাত রাখার সময় পয়গম্বর করতেন কি এনজেমামে এসবা আসাবে, সবগুলো আঙ্গুল কি মিলাইতেন ঠিক কিনা কোন, কারণ আমরা সিজদায় গেলে একবার ফাঁক করে রাখি যেন এতেন খামসা দিয়া ধর্মু কোনো কিছু, আল্লাহর পয়গম্বর খামসি দেওয়ার মতো ধরতেন না, আল্লাহর পয়গম্বর আঙ্গুলগুলো মিলে দিতেন, আঙ্গুলগুলো মিলে যখন তিনি সিজদা যাইতেন হঠাৎ করে সিজদা যাওয়ার পরে হাত পড়েছে একটা বিচ্ছুর উপরে, বিচ্ছুটা করলো কি সাথে সাথে পয়গম্বরকে কামড় দিয়েছিল, নাউজুবিল্লাহ, কোন পয়গম্বরে বিচ্ছুর কামড় খায়া বিচ্ছুর দংশকর দংশন করার পরে আমার প্রিয় নবীজি করলো কি পয়গম্বরের পুরোটা শরীর বিষাক্ত হয়ে যায়, শরীর কালো হয়ে যায়, এত সুন্দর শরীর কিন্তু পয়গম্বর নামাজ ছেড়ে দেন নাই, আমরা তো পিঁপড়া কামড় দিল কে উহ ঠিক কিনা কর, আমার পয়গম্বর নামাজ ছেড়ে দেন নাই, বিচ্ছু দংশন করেছে নামাজ ছেড়ে দেন নাই, পয়গম্বর নামাজ দুই রাকাত পূর্ণ করলেন, নামাজকে শেষ করার পর এবার আল্লাহ পাকের পয়গম্বর কোন লাআনাল্লাহুল আকরাব, আল্লাহু আকবার কোন, বিচ্ছু রূপে আল্লাহ লানত পড়ুক, বিচ্ছু করলো কি লা তাদাউ মুসাল্লিয়ান ওয়ালা গায়রা ও ফি রিওয়ায়াতিন লা তাদাউ নাবিয়ান ওয়ালা গায়রা, বিচ্ছু নবী মানে না, কে নবী কে নবী না তা চিনতে চায় না, মুসল্লি কে আর গায়রে মুসল্লি কে মানতে চায় না, যাকে তাকেই দংশন করে ফেলে, বিচ্ছুর উপরে আল্লাহর লানত পড়ো, নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাকের পয়গম্বর করলেন কি সাহাবা একরামদের কাউকে ডাক দিলেন, বললেন যে আমার জন্য লবণ দাও, আমার জন্য পানি দাও, লবণ আর পানি যখন আনা হলো ফাজা আলা ইমসাহু আলা আলা আলাল ইসবাই, পয়গম্বর করলেন কি লবণ আর পানির মিশায়া দংশনের জায়গাতে মালিশ করতে শুরু করলেন, এবং করলেন কি উলিয়া সুরা পড়ে পড়ে ফু দিলেন, ওয়াকরাউ বিকুলিয়া আইয়ুহাল কাফিরুনা ওয়া বিমুআযযাতাইন, উলিয়া পড়ে পড়ে ফু দিলেন, ফুয়ের সঙ্গে সঙ্গে মুখ থেকে একটু একটু করে থুথু মোবারক বের হলো, আল্লাহু আকবার কোন। আর আমাদের দেশে যারা জারে আরা খালি কেউ কেউ আছে মাইকেও ফু দেখো, আপনারা সবাই বোতল লিয়া কারণ ফু দিয়া দিলাম কথা কোন, অথচ ওলামা একরাম বলেন না 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 শুধু ফুতে হয় না, তোমার ভিতর থেকে যে একটু সামান্য থুতু আছে আল্লাহ তাআলা ওই থুতুর মধ্যেও বিষের ঔষধ রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাকের পয়গম্বর করলেন কি সেই দংশনের জায়গাতে মালিশ করলেন, ফু দিলেন, এবং ফুয়ের সঙ্গে সঙ্গে সামান্য থুতু মোবারক বের হলো, সাথে সাথে ভালো হয়ে গেল, সেই কলিয়া মনে হয় এখন নাই, জাল হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে, না না না
আমাদের ভেতরে 11টা রোগ আছে, কার কার ভিতরে নাই, এখনো যদি তার কাছে নিয়ে যান ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়টা রোগ মনে থাকবে? 11টা রোগ আছে, 11 রোগ যদি আপনি চিকিৎসা করে যদি সুস্থ হয়ে যান, এখনো যদি আপনি সাপে কামড় দিলেও যদি উলিয়া পড়ে যদি ফু দেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। সে 11 রোগের চিকিৎসা কোথায়? বলে যে এটা কোনো এলোপ্যাথিকের দোকানে নাই, হোমিওপ্যাথিকের দোকানে নাই, কোনো আয়ুর্বেদিকের দোকানে নাই, এটা আছে কোরআনের ভিতরে। সুবহানাল্লাহ। কোন এর মধ্যে 3 নম্বর পড়ায় 3টা, 6 নম্বর পড়ায় 3টা, 9 নম্বর পড়ায় 2টা, কয়টা হলো হিসাব করে নেই। 3 নম্বর পড়ায় 3টা, 6 নম্বর পড়ায় 3টা, কয়টা হলো? 9 নং পড়ায় 2টা, 15 নং পড়ায় 1টা, 17 নম্বর পড়ায় 1টা, 22 নম্বর পড়ায় 1খান, কটা হলো? কোন কোন ওলামায়ে কেরাম বলেন যে আরেকখান আছে 30 নং পড়ার সুরে বাইয়েনের ভিতরে। এই এতগুলো আয়াত যদি আমি তেলামাত করি রাত কিন্তু পহায় যাব, মুয়াজ্জিন কবার মানতাম না, ঠিক কি না? কর সবগুলো আয়াত বলবো না, সামান্য ইশারা করে দেই 3 নং পাড়ার 11 নং পৃষ্ঠা। ইন্নাল দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, এই হলো 3 নং পাড়ার 11 নং পৃষ্ঠা। 3 নং পাড়ার 19 নং পৃষ্ঠার প্রথম আয়াত, ও ইন্না মিনহুম লাফারীকান ইয়ালমুনা আলসিনাতাহুম বিল কিতাব লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়ামা হুয়া মিনাল কিতাব ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়াহুম ইয়ালামুন। সবগুলো আয়াত পড়বো না, অনেক রাত্র হয়ে যাবে। এরপরে আসুন 15 নং পারাটা শুধু একটু পড়বো, এটাতে একটু আলোচনা করবো, বাকি থাক কইতাম থাকবেন, একজনে কয় না। আপনি যান গা ভাই, আপনি যান গা, দয়া করে আপনাকে যান, আমি হ্যাঁ কইতাম। قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا. 15 নং পারা 7 নম্বর পৃষ্ঠা মনে থাকবে। এ আয়াতের ভিতরে শয়তান একদিন আল্লাহর সাথে কথা কয়, এবার শুনতে ভাল লাগবে কে শয়তানে কি কো জানেন? হ্যাঁ, আল্লাহ লাগে পাঠ করে পাঠ কারে দূর কলে আর আইতাকা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন কলে আর আইতাকা, আপনি কি এমনটা করতেছেন, এমনটি কি আপনি করছেন? কি করলাম? হাদাল্লাযী কাররামতা আলাই, এই লোকটার মাটি দিয়ে বানাইলেন আর আপনি বলতেছেন ও নাকি আমার চাইতে বালা। চিনছেন না কি কেডা ইবলিসে যে লোকটা দেখাইলো, এই লোকটা কেডা? আর জোরে কোন কে? আদম আলাইহিস সালাম। কি নাম বলছি? আদম। শয়তান বলতেছেন আরে আপনি এটা কি সিদ্ধান্ত দিলেন, এই লোকটাই তো সেই লোক যারা আপনি বলতেছেন আমার চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ কহ তুই হেতেন খারাপ, হেই তোতেন ভালা। সুবহানাল্লাহ। কয়টাই কি ঠিক থাকবো? আল্লাহ কহ তুই তাহলে তোর কি মনে হয়? তখন আরেকটা জবাব দিছে শয়তানে, হেটা 8 নং পারে, হেদিক যাইতাম না। সেটা হলো যে আমি হলাম আগুনের তৈরি আপনারা জানেন, আর ও হলো আপনিই তো ওরে বানাইছেন মাটি দিয়ে, আমারও বানাইছেন আগুন দিয়ে, ও ভালো হয় কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুই যাই কিছু মনে করিস না কেন, তুই মৃত্তিকা বিজ্ঞানী হয়েছিস, মাটি নিয়ে তুই গবেষণা করছিস,
আমি আল্লাহ তোর মত বিজ্ঞানীর কথা মত চলিত না। আল্লাহু আকবার। শয়তানে কয় তাহলে খোদা তোমার কাছে আমি একটা জিনিস চাই। মানুষ থাকতো না, বুঝছেন কি কইছে? কইছে শয়তানের একটু বালা করে কইতাম, লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তোমার কাছে আমি একটু লম্বা হায়াত চাই। আল্লাহকে কয় বছর? কয় বছর হিসাব তো জানি না, কয় হাজার বছর কয় তাও জানি না। তাইলে আল্লাহ আজকের এই দিন থেকে নিয়া পৃথিবীতে যত মানুষ আসবে, আদমের যত জেনারেশন জন্ম নিবে, সবগুলো মানুষকে যেন আমি পাই, আসমান জমিন ধ্বংস করা পর্যন্ত আমি হায়াতটা লম্বা চাই। আল্লাহকে কিরবি, বুঝতেছেন? এত লম্বা হায়াত দিয়ে করবি রে কি? এতদিন বাঁচলে তো নাতি ফুতিরা বুইরার লাগতে, কথা কন নাকি? বুইরার কে এটা মরেও না, জাগা ভাগ করতে হয় রে, কথা কন নাকি? কতদিন থাকবি কা? কলা আহতানি কান্না দুরিয়াতাহু ইল্লা কলিলা, কয়েকখান মাত্র কাজ করবো, কয়ে কি করবি? আমি এহতেনা করবো। এহতেনাক মানে কি? তাফসীরে লেখে আই ইস্তাদাল্লাহু ওয়াস্তামালা আলাই, নাউযুবিল্লাহ। কোন আমি ওর সন্তানদের মধ্যে যেগুলো পপুলার হবে, ওর সন্তান সবগুলো তো পপুলার হবে না, ওর কিছু সন্তান বড় পপুলার হবে, পপুলার গুলোর দিয়া আমি দুনিয়ার মানুষগুলোকে জাহান্নামী বানাতে পারবো। পপুলারিটি কিন্তু সব মানুষে পারে না, ঠিক কিনা? কোন যারা নাটক করে তাদের মধ্যে পপুলার তো সবাই হয় না। যেমন বর্তমানে মোশাররফ করিম দারুণ পপুলার, কথা কন্যা? ওরে সবাই পছন্দ করে। কৌতুক সম্রাটের মধ্যে হানিফ সংকেত সাংঘাতিক পপুলার। আপনারা কবেন হুজুর আপনি আবার জানেন কেমনে? টিভি তো আমনে ওসান, আমি কি মান্দা? আমি কি চোখে কিছু দেখি না? এ মুসলমান, ওদেরকে আমরা চিনতাম না, চিনি তো শয়তানের কারণে। শয়তান ওদেরকে চিনে দিছে কেমনে? যেদিন মোশাররফ করিম বলেছে নারীর ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।